হাই, আমি সুপর্ণা। অ্যাকচুয়ালি আমি ডক্টর সন্তোষ কুমারের কাছে মানে জাস্ট একবার দেখি এই ডিসিশন নিয়েছি যে আমি অপারেশনটা করব। তার আগে আমি ক্যালকাটাতে অনেক ডক্টর দেখিয়েছি, ইভেন বেলোরেও ঘুরে এসেছিলাম, বাট সবাই ওই একটাই সাজেস্ট করেছিল যে আপনাকে আইদার রিপ্লেসমেন্ট করে চলতে হবে অথবা আপনার সোশ্যাল লাইফটা মানে ঠিকঠাক চলবে না, এইভাবেই আপনাকে কাটাতে হবে আর কি। ভীষণ পেন হতো, মানে আমি দিনে রাতে কখনোই ঠিকঠাক করে ঘুমোতে পারতাম না, এত পেন হতো আমার। বাট আমি যখন ডক্টরের কাছে গেলাম, উনিও দেখে বললেন যে হ্যাঁ আপনার অর্থোরাইটিস আছে, আপনি রিপ্লেসমেন্ট করে নিন, আপনি ভালো থাকবেন। উনি আমাকে 100% অ্যাসিওরেন্স দিয়েছিলেন। তারপরে আমি ওনার থেকেই করিয়ে নিই, জাস্ট একটা দুটো সিটিংয়ের পরেই আমার অপারেশন হয় 29th April 2022। তারপর থেকে এখন পর্যন্ত আমি একদমই ভালো আছি এবং আমার পেন একদম নেই। যে কষ্টটার জন্য আমি ওনার কাছে গেছিলাম, সেই পেনের থেকে আমি টোটালি রিলিফ পেয়েছি, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। এবার এখনো যেহেতু 1 year হয়নি, হয়তো আরও একটু রিকভারি স্টেজে আমি আছি, হয়তো আরও বেটার থাকবো ইন ফিউচার, এটাই আমিও এক্সপেক্ট করছি, এটাই বলার। তবে ডক্টরের কাছে গিয়ে সত্যি আমার ভীষণ উপকার হয়েছে, এটুকুই আমি বলতে পারি। আজকে আমার খুব এনজয় হয়েছে, নেচেওছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ডান্সও করে নিলাম আফটার ওটি। আর আমি একসাথে দুটো নিয়ে রিপ্লেস করেছি, মানে আমার বাইলেটারাল টিকে আর হয়েছে।